আল্লাহ জমজমের পানির ব্যবস্থা নাই, আল্লাহ তুমি আমার জমজমের পানিটা চালু করে দাও। আল্লাহ আমার সন্তান অনেকগুলো সন্তানের মধ্য থেকে একটা সন্তান তোমার নামে আমি কাবার সামনে আইসা কুরবানি করব। যুরকন সুবহানাল্লাহ। হে পরওয়ারদিগার আলম, যদি জমজমের পানি চালু করে দাও তাহলে আমি মান্নত করলাম আমার অনেকগুলো সন্তানের মধ্যে একটা সন্তান জনসম্মুখে কাবার সামনে আইনা হযরত ইব্রাহিম পয়গম্বর যেমন ইসমাইল যুবহুল্লাহকে মিনা বাজারে জবাই করতে নিয়ে গেছিল, আমিও আমার একটা সন্তান কুরবানি দিব, তারপরও তুমি পানির ব্যবস্থা করো। যুরকন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা খাজা আব্দুল মুত্তালিবকে কে যেন খবর দেয়, উনি নিজে কাবার সামনে গেলেন, যায় দেখে মহানাল্লাহ রব্বুল আলামিন খাজা আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করেছেন, জমজমের কূপের পানি আগের মতো আবার বের হয়, মানুষ খাবার খেয়ে সন্তুষ্ট, আল্লাহর শুকরিয়া আদায় করে আর খাজা আব্দুল মুত্তালিবের প্রশংসা করে। খাজা আব্দুল মুত্তালিব পানি পায় পিছনের সব কথা ভুলে গেছে, উনি যে আগের দিন রাতের বেলা আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আয় আল্লাহ যদি জমজম পানির ব্যবস্থা করে দাও তাহলে একটা সন্তান কুরবানি করব, এই কথাটা তিনি ভুলে গেছে। এলাকার মানুষ সন্তুষ্ট, সবাই পানি পেয়ে সন্তুষ্ট, কিন্তু ওনার কুরবানির কথা ভুলে গেছে। পরের দিন রাত্রে বেলায় মহান আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, হে আব্দুল মুত্তালিব তুমি না মান্নত করেছিলা, কাবার মালিক যদি জমজমের পানির ব্যবস্থা করে দাও তাহলে আমার একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করব। তোমার মান্নত পুরা করার খবর নাই, পানি পাওয়ার সুসংবাদ পায়া তুমি খুশিতে আত্মহারা হয়ে গেলা। হে খাজা আব্দুল মুত্তালিব জলদি করে তোমার ওয়াদা পূরণ করো, তোমার মান্নত পুরা করো। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব এবার ঘরের ভিতরে বৈশা গম্ভীরভাবে একদম মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে, মনটা ভীষণ খারাপ, কোন সন্তানটাকে কুরবানি করা যায়। ওনার সবগুলো সন্তান সামনে আইসা বলে, আব্বা কি হয়েছে আপনার, কাবার মুতাওয়াল্লির কেন মন খারাপ, কয় মনটা খারাপ কেন জাননি, কয় কেন খারাপ, কয় গত রাত্রে একটা মারাত্মক স্বপ্নে দেখেছি, কয় কি স্বপ্ন, কয় স্বপ্ন যোগে আল্লাহ আমাকে বলতেছেন, হে কাবার মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব গত রাতে তুমি মান্নত করেছিলা জমজমের কূপের পানি চালু হলে একটা সন্তানকে কুরবানি দিবা, সন্তানের মা ত্যাগ করে যদি সন্তান কুরবানি একজন না দাও তাহলে কিন্তু সবগুলো সন্তান আমি নিয়ে নিব। সুবহানাল্লাহ। ভয় কমছে না বাড়ছে? সবগুলো সন্তান পাশে দাঁড়ায় বলে, হ্যাঁ আব্বা তাহলে একজনকে কুরবানি করে দেন। বাবা ডাক দেখ, আরে সন্তান যদি একজন কেউ কুরবানি না দেয় তাহলে সবার উপরে বিপদ আসবে, এখন সবার যদি বিপদ আসে, সবাই যদি আমাকে হারায় ফেলো তো আমি সবাইকে হারায় ফেলি, তাই সন্তানের হারানোর বেদনায় আমি কান্দিছি, আমার মনটা ভীষণ খারাপ। সব সন্তানরা মিলে বলে, হা আব্বা আপনি একজনকে কুরবানি দিলেই তো পারেন। কয় তাহলে তুমি রাজি হও? কয় আল্লাহ কি স্বপ্নে আমার কথা বলেছে নাকি? কয় না। কয় নাম যেহেতু বলে নাই তাহলে আমার দ্বারা সম্ভব না, আরেকজনে কয় আমার দ্বারাও সম্ভব না, সবাই না করে। এদিক দিয়ে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ আব্বা যদি আপনার মান্নত পুরা করার জন্য আমাকে কুরবানি করতে চান তাহলে আমি আব্দুল্লাহ রাজি আছি। যুরকন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, এই সন্তানটাকে আলাদা মনে হয়, এই সন্তানটাকে আমার ভালো লাগে, 9 বছরের বাচ্চা মাত্র, এই শিশু বাচ্চাটাকে কিশোর বাচ্চাটাকে আমি কুরবানি করতে পারবো না, তবে এই মুহূর্তে আমার বিপদ, কি করা যায়। ইহুদি খ্রিস্টান পাদ্রীদের কাছে যাওয়া বলে, হে পাদ্রীরা তোমরা আমাকে বলে দাও কি করতে পারি এই মুহূর্তে। কয় যাও যাও, একটা ছোট্ট মানুষ
বড় সন্তানগুলোরে কুরবানি করতে গেলে রাজি হবে না। আর এই 9 বছরের বালক, এই ছোট বাচ্চাটা কিচ্ছু বুঝে না, এরে কুরবানি করে দাও, অসুবিধা নাই। আর এদিক দিয়ে ওয়ারাকা ইবনে নাওফেলের মেয়ে মারিয়াম খবর পাইলেন আব্দুল্লাহকে চুপে চুপে সকালবেলা কাবার সামনে কুরবানি দেওয়া হবে। ওয়ারাকা ইবনে নাওফেলের মেয়ে মারিয়াম এমনি আব্দুল্লাহর প্রেমে পাগল, যদিও এখনো বালেগ হয় নাই, না বালেগ আব্দুল্লাহ, না বালেগ, ছোট মানুষ, মাত্র 9-10 বছরের বালক। মারিয়াম বুঝতে পারছে, আব্বার কাছে জানতে পারছে আব্দুল্লাহ হবে বিশ্ব নবীর বাবা, সুবহানাল্লাহ। তাকে অনেক ভালোবাসে, অনেক মোহাম্মত করে, অনেক মেয়েরাই তাকে দেখলে পাগল হয়, তার চেহারার দিকে তাকায় আকর্ষণ আকর্ষণ পায়, মোহাব্বত আলাদা ভাবে আব্দুল্লাহকে সবাই মোহাব্বত করে। ওয়ারাকার মেয়ে মারিয়াম খবর পাওয়া মাত্র অন্য অন্য বান্ধবীদের একত্রিত করলেন, তোমরা কি খবর দাও, আমরা মেয়েরা যার প্রেমে পাগল, যে আস্তে আস্তে বড় হবে, বিবাহের উপযুক্ত হবে, আমরা সবাই তার কাছে বিবাহের জন্য পাগল, সে আব্দুল্লাহকে কুরবানি দিবে, চলো চলো মহিলারা আমরা আন্দোলনে নামি, যাতে করে আব্দুল্লাহকে কুরবানি দিতে না পারে, যখন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ইডেন কলেজের মহিলাদের আন্দোলন না, শেয়ারনি আমার, আর এগুলো তো আমরা 30-40 বছর আগে থেকেই বলি, এমন শিক্ষাঙ্গন দিয়ে আমাদের কি হবে, যেই শিক্ষাঙ্গনের নারীরা, আরে শুধু এক ইডেন কলেজ কেন, অধিকাংশ কলেজেই তাকায় দেখেন মহিলাদের শালীন পোশাক নাই। ময়মনসিংহ মেডিকেল কলেজে যান, সেখানের চত্বরের স্তম্ভ দেখলে নগ্ন মূর্তি দাঁড় করা আছে সেখানে, শুধু এক ইডেন কলেজ কেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান, সেখানে তো দর্শনের সেঞ্চুরি করছে ওরা। এই জন্য আমরা মাঝে মাঝে বলি কি হবে, ছাত্র সেজে চুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা, ঠিক না বে, ঠিক। আরে ইডেন কলেজ সরকার চাইলে মুহূর্তেই তো এগুলো ঠান্ডা করতে পারে, আমার মেয়ে আমার ছেলে কলেজ ভার্সিটিতে পড়ে ঠিক আছে, যদি এত খারাপ হয় তাহলে শিক্ষা দিয়ে আমাদের কি হবে। এই জন্য আমার ওস্তাদ মুফতি হাতেম সাহেব আমাদের বুখারীর দর্শে মাঝে মাঝে বলতেন যে আগে তো আমরা লিখতাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখন শিক্ষার পাশাপাশি প্রথমে আরেকটা শব্দ যোগ করতে হবে, সেটা হলো সুশিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড হলে প্রাইমারি পাশ করে, হাই স্কুল পাশ করে কলেজ ভার্সিটিতে যায়, আর এভাবে খারাপ হতো না মেয়েরা। এই জন্য লিখতে হবে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা কোন শিক্ষা, এটা হলো ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা যদি না থাকে, এই সুশিক্ষা যদি কাহারো ভিতরে না থাকে, সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও পরে অনষ্ট হবে। আমাদের দেশের মেয়েদের মতো আন্দোলন নয়, আমাদের দেশের মেয়েরা তো পোশাক নিয়েও আন্দোলন করে, কামার ইচ্ছা আমি যেই পোশাক ইচ্ছা সেই পোশাক পরব, এরা চায় আমাদের এই মুসলমান দেশটাকে আমেরিকার মতো বানাতে, এরা চায় ইউরোপের মতো বানাতে। মুসলমান আমাদের সুচ্চার হতে হবে, আমরা যারা গার্জিয়ান আমরা আমাদের সন্তানদের খেয়াল রাখতে হবে, কোন ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, কোন শিক্ষাঙ্গনে আমার ছেলেটাকে মেয়েটাকে দিচ্ছি লেখাপড়ার জন্য, প্রয়োজনে লেখাপড়া বন্ধ করেন। আপনার ছেলে মেয়ে যদি শিক্ষাঙ্গনে পড়ে নষ্ট হয়, ওই শিক্ষাঙ্গনে পড়াবার কোনো দরকার নেই। আমাদের মতো আন্দোলন নয়, ওয়ারাকা ইবনে নাওফেলের মেয়ে মারিয়ামের নেতৃত্বে অনেক হাজার হাজার মেয়েরা একত্রিত হয়ে গেছে। এই খবর ছড়াছড়ি হয়ে
ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজনেসম্যান, মেন বিজনেসম্যান যারা ছিল তাদের কাছেও খবরও পৌঁছিয়া গেছে। ব্যবসায়িকরা ডাক দিয়া বলে, আবদুল্লাহকে আমাদের দোকানে বরকতান বসাই, সে যেদিন আমাদের দোকানে আইসা বসে সেদিন আমাদের লাভ বেশি হয়। আমরা ব্যবসায়ী কাফেলা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাই, বাণিজ্যিক কাফেলা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে সফরে যখন রওনা হই, সফরে বের হওয়ার সময় আবদুল্লাহর চেহারা দেখা বের হয় আমাদের ব্যবসায় বরকত হয়। এ আবদুল্লাহকে হত্যা করতে দেওয়া যাবে না, কুরবানি করে দেওয়া যাবে না। ব্যবসায়িকরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তারাও আন্দোলনে নামছে। সকালবেলা যখন আবদুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য খাজা আব্দুল মুত্তালিব কাবার সামনে নিয়ে গেছে, এই মুহূর্তে সব মহিলারা মিলে আন্দোলন করছে। ব্যবসায়িকরা মিলে, এলাকার মানুষ মিলে ডাক দিয়া বলে, খাজা আব্দুল মুত্তালিব, এমন সুন্দর বাচ্চাটা, নুরানি চেহারাওয়ালা বাচ্চা, যেই মেয়েটার জন্য হাজার হাজার মেয়েরা জান দিতে রাজি আছি, প্রয়োজনে আমরা জান দিব, জান নিতেও রাজি আছি। তৎকালীন জামানায় মেয়েরাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতো, সাহসী যোদ্ধা মহিলারা ছিল। ওয়ারাকার মেয়ে নাওফেল, সেও হাতে তরবারি নিয়ে বলে, যুদ্ধ লাগায় দিব। সুবহানাল্লাহ, আবদুল্লাহর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, মহিলার আন্দোলন ডাক দেয়া বলে, আবদুল্লাহর কিচ্ছু হবে না, আবদুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। এবার ইহুদি খ্রিস্টান সব বড় বড় পণ্ডিতদেরকে ডাকা হলো কাবার সামনে, ডাইকা খাজা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, কি করা যায়, কুরবানি দিতে গেলে আমার বিপদ, কুরবানি দিতে গেলে এলাকার সব মানুষ আবদুল্লাহর পক্ষে থেকে কুরবানি দেওয়া যাবে না, এই মুহূর্তে কি করা যায়। এবার সব পণ্ডিতরা মিলে, পাত্রীরা মিলে ডাক দেওয়া বলে, খাজা আব্দুল মুত্তালিব আপনি একটা কাজ করেন। কই, কি কাজ? কয়, আপনি লটারি দেন। তৎকালীন জামানায় লটারির ব্যবস্থা ছিল, এক পাশে আবদুল্লাহর নাম রাখবেন, আরেক পাশে একটা উট লিখবেন, এরপর আরেকটা উট লিখবেন, এমন করে করে যতক্ষণ পর্যন্ত শুধু আবদুল্লাহর নামে উঠবে ততক্ষণ পর্যন্ত উট বাড়াইতে থাকবেন, সংখ্যা বাড়াইতেই থাকবেন। যখন আবদুল্লাহর বদলে উটের নাম উঠবে, তখনই উটগুলো আবদুল্লাহর বিনিময়ে কুরবানি করে দিবেন, তাহলে আর আবদুল্লাহকে কুরবানি দিতে হবে না। যখন সুবহানাল্লাহ, তাদের আন্দোলন কামিয়াব, মহিলাদের আন্দোলন কামিয়াব সার্থক হয়ে গেছে, ব্যবসায়িকদের আন্দোলন সার্থক। পাত্রীরা ডাক দিয়া বলে, ঠিক আছে, আপনি উট সংখ্যা লিখতে থাকেন। খাজা আব্দুল মুত্তালিব এক পাশে আবদুল্লাহর নাম, আরেক পাশে একটা উটের নাম লিখছে, একটা উট আবার বাড়াইলেন, আবার বাড়াইলেন, বাড়াইতে বাড়াইতে এক দুই তিন এমন করতে করতে দশ বিশ তিরিশ এমন করে করে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই নিরানব্বইটা ওটের নাম যখন লেখছে, তখন আবদুল্লাহর পরিবর্তে ওটের নাম আল্লাহ লিখিয়া দিলেন। যখন সুবহানাল্লাহ, নিরানব্বইটা ওট যখন লেখছে তখন নাম উঠছে ওট, আর আবদুল্লাহর নাম উঠে না। আর এদিক দিয়ে ওরা কর্মে মারিয়াম ডাক দিয়া কয়, নিরানব্বই টাকা, এক হাজার উটের নামের পর অসুদ আবদুল্লাহর নাম উঠে, তারপরও আবদুল্লাহকে কুরবানি করা যাবে না, প্রয়োজনে জান দিয়া লাগ। পাগল তো, আবদুল্লাহর জন্য পাগল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নিরানব্বইটার পরে আবার একশো যখন লেখা হলো, তখন লেখা উঠল আবদুল্লাহর পরিবর্তে ওটার নাম লেখা হলো। ওটার নাম যখন লটারিতে উঠছে, পাত্রীরা ডাক দিয়া বলে, হ্যাঁ খাজা আব্দুল মুত্তালিব, আপনার সন্তান আবদুল্লাহকে কুরবানি করতে হবে না, তার পরিবর্তে একশো উট কুরবানি দিয়ে দেন, তাহলে তার পরিবর্তে মান্নত পুরা হয়ে যাবে। এবার কাবাগড়ের মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব একশত উট কাবার সামনে কুরবানি দিলেন, দিয়া সব মানুষকে দাওয়াত দিয়া খাওয়ায়া তার মান্নত পুরা করলেন। যখন সুবহানাল্লাহ, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখনো আল্লাহর হাবিব দুনিয়াতে আসেই নাই, মা বাবার বিবাহ হয় নাই,
খাজা আব্দুল মুত্তালিব আগে থেকে একটা মেয়ে পছন্দ করে রেখেছিলেন, তার একটা বন্ধু মক্কার বাসিন্দা অন্য এক গোত্রের মানুষ হতে পারে, কিন্তু বন্ধু মানুষ ক্লোজ ফ্রেন্ড, পাশাপাশি চলাফেরা ব্যবসা বাণিজ্য একসাথে করে। মেয়েটাকে দেখে পছন্দ হয়েছিল ছোট্ট সময়, ডাক দেওয়া বলে দোস্ত তোমার মেয়েটাও দেখে খুব ভদ্র মেয়ে দেখা যায়, দেখতেও অসুন্দর না দেখতেও সুন্দর ভদ্র একটা মেয়ে, আমারও একটা ভালো ছেলে আছে, ছেলেটাও বিবাহের উপযুক্ত হবে, তোমার মেয়েটাও তখন বিবাহের উপযুক্ত হবে, আমারকে না জিজ্ঞেস কইরা কিন্তু তোমার মেয়েটা বিবাহ দিও না। সুবহানাল্লাহ, এদিক দিয়ে মক্কার অন্যান্য মেয়েরা আবদুল্লাহর কাছে বিবাহ বসার জন্য পাগল, আবদুল্লাহর জন্য জীবন দিয়া দিবে এমন পাগল হয়ে রয়েছে। আর এদিক দিয়ে খাজা আব্দুল মুত্তালিব তার বন্ধুর বাড়িতে গেলেন, আবদুল্লাহ যখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে, ছেলেটাকে বিবাহ করাবে, আশপাশ থেকে সম্বন্ধ আসে, অন্যান্য মেয়ের বাবারা বিবাহের প্রস্তাব নিয়ে আসে কিন্তু বিবাহ করায় না, খাজা আব্দুল মুত্তালিব যেই মেয়েটাকে পছন্দ করেছে সেই মেয়ের বাবা তার বন্ধুর বাড়িতে গেল, যা বলে দোস্ত তোমাকে বলেছিলাম তোমার মেয়েটার কি বিবাহ হয়েছে নাকি কয় না, তোমার কাছে জিজ্ঞেস না করে আমার মেয়েটাকে বিবাহ দেব না, কারণ আমি ওয়াদাবদ্ধ ছিলাম তোমার কাছে জিজ্ঞেস করে তারপরে অন্যত্র বিবাহ দিব, কই বিবাহ যেহেতু দাও নাই, যাও যাও আমার ছেলেটাকে তোমার আমার সাথে নিয়ে আসছি, এই মুহূর্তে তোমার মেয়ে আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ পড়া দিলাম। যখন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের আব্বা খাজা আব্দুল্লাহ আর মা আমেনা দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জমিনে আগমন করে নাই, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যেই বছর জমিনে আগমন করেছেন ওই বছরে লম্বা চোরা এক ঘটনা ঘটে গেছে, যে ঘটনার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু সূরার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল, أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আল্লাহর হাবিবকে এই ঘটনার বিবরণ দিয়েছেন, জানিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর খানায় কাবা ধ্বংস করার জন্য আব্রাহার বাদশা, ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই বাদশা হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেছে, ওরা ঘোষণা দিয়েছে মক্কা ভেঙে ফেলব, আমরা প্রয়োজনে আরেকটা মক্কা বানাবো, নাউজুবিল্লাহ বলে আমরা প্রয়োজনে আরেকটা মক্কা বানাবো, মানুষ আইসা আইসা আমাদের মক্কায় তওয়াফ করবে, সেখানে মক্কায় মানুষ যাবে না, আমাদের কাবায় মানুষ তওয়াফ করবে, কাবার মতো আরেকটা কাবা বানাবো। এদিক দিয়ে হস্তি বাহিনী নিয়ে, হাজার হাজার হস্তি বাহিনী নিয়ে আব্রাহার বাদশা নাজ্জাশী রওনা হয়ে গেছে, আল্লাহর ঘরখানায় কাবা ভেঙে চুরমার করে দেওয়া হবে, কারণ হাতির এমনি তো শক্তি অনেক, আবার হাতির উপরে একটা সৈনিক বসা আছে, কাবা ধ্বংস করার জন্য ওরা রওনা হয়ে গেছে। এদিক দিয়ে কাবার মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব তার অন্যান্য লোকদেরকে নিয়ে কাবার সামনে চলে গেছে, কাবার সামনে যায় কাবার মালিকের দিকে তাকায় কান্দে, হে কাবার মালিক, ও পরওয়ারদিগার আলম, ও আল্লাহ তাআলা তুমি কাবার মালিক, আমাদের এত সৈনিক নাই, আমাদের এত শক্তি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে কান্দে, আয় আল্লাহ আব্রাহার বাদ
বাদশাহ আসতেছে, এখানে আসতেছে আমাদের কাবা ধ্বংস করে দেওয়ার জন্য। ওগো আল্লাহ, এটা তো তোমার ঘর, আমাদের শক্তি নাই, আমাদের সৈনিক নাই, আমাদের সামর্থ্য নাই তাদের সাথে যুদ্ধ করার। হে আল্লাহ, তোমার কুদরতি সৈনিক পাঠায় দাও, তাদেরকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, তোমার ঘর তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন, হে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। মহান আল্লাহ রব্বুল আলামিন শক্তি সৈনিক বড় কোনো শক্তিশালী সৈনিক পাঠায় নাই, আল্লাহ ফিরিস্তাও পাঠায় নাই, অন্য দেশ থেকে সেনাবাহিনীও পাঠায় নাই, মহান আল্লাহ রব্বুল আলামিন এক ঝাঁক পাখি পাঠায় দিছে। যুরকন সুবহানাল্লাহ, পাখি পাখি ছোট্ট ছোট্ট পাখি, আমাদের দেশে ছোট ছোট পাখি আছে না কিছু, চড়ুই পাখি, তারপরে আরো কিছু পাখি আছে ছোট ছোট এরকম আকৃতির কিছু পাখি আছে, সেই পাখিকে কোরআনের ভাষায় বলা হয় আবাবিল। সুবহানাল্লাহ, তৈমান আবাবিল, এই আবাবিল পাখি আল্লাহ পাঠায় দিছে। এই পাখিকে আল্লাহ তিনটা গুলি দিছে, বুলেট। সুবহানাল্লাহ, কয়টা বুলেট? তিনটা বুলেট, একটা বুলেট ঠোঁটে। আচ্ছা, পাখি কত বড় আর বুলেটটাই কত বড়? পাখি তো ছোট, বুলেটও ছোট, ঠুটে দিছে একটা, দুই পায়ে দুইটা, কয়টা হলো? এমন করে হাজার হাজার ঝাঁকের ঝাঁক পাখি আল্লাহ পাঠায় দিছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক পাখি, সেই পাখি এখনো আছে না? নাই, মুসলমান ভয় পেয়ে লাভ নাই তো। কাবার মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব দোয়া করছে কাবাকে সামনে রাইখা, দোয়া কবুল করে পাখি পাঠায় দিছে। মুসলমান, মুসলমান তো ভয় পাবার কথা না, মুসলমান তো ভয় পেয়ে ইহুদি খ্রিস্টানের গোলামির কথা না, কারণ মুসলমান জানে এ মুসলমানের দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, মুসলমান আক্রমণ করার যখন সুযোগ না পাবে, জিব্বাটা লড়া লড়া কাবার মালিকের কাছে যখন দোয়া করবে, আল্লাহ মুসলমানের ইজ্জত বাঁচাও, আল্লাহ আমার আবাবিল পাঠায়া মুসলমানদেরকে হেফাজত করবে, কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, ঠিক না? ঠিক করে সেই পাওয়ার সেই ক্ষমতা আল্লাহর আছে না? নাই না, আল্লাহ বুড়ো হয়ে গেছে, পাখিও তো আছে। আরে পাখিরও দরকার না, আল্লাহ আবার নতুন করে পাখি পাঠাবে, অসুবিধা কি? এই জন্য মুসলমান ভয় পাবার কিছু নয়। খাজা আব্দুল মুত্তালিব থেকে এটা আমাদের শিক্ষা নিতে হবে, চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে চাইতে হবে। খাজা আব্দুল মুত্তালিব একনিষ্ঠভাবে যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি তোমার ঘর রক্ষা করো, আল্লাহ আবাবিল পাঠা দিলেন, প্রত্যেকের দুই পায়ে দুইটা বুলেট, আবার ঠোঁটের মধ্যে একটা বুলেট। হস্তি বাহিনী, হাজার হাজার বাহিনী যখন আসতেছে কাবা ধ্বংস করার জন্য, মহান আল্লাহ রব্বুল আলামিন হস্তি বাহিনীর উপর আক্রমণ করার জন্য আল্লাহর বাহিনী পাখি পাঠা দিলেন, সঙ্গে তিনটা করে বুলেট দিয়া দিলেন। এই পাখি উড়ে উড়ে হস্তি বাহিনী যে এলাকায় অবস্থান করছে, অথবা কাবা ভাঙ্গার জন্য যখন এরা রওনা হয়ে গেছে, আল্লাহ পাখি পাঠায় দিলেন। এই পাখি ঝাঁকের ঝাঁক পাখি যখন হস্তি বাহিনীর উপর দিয়া যায়, আর পাখিগুলো যখন বুলেট উপর থেকে ছেড়ে দেয় মানুষের মাথার উপর দিয়া যায়, পাখিগুলো যায় আর বুলেট ছাড়ে, এই মানুষের মাথা থেকে নিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয় বুলেটগুলা, আবার হাতির ভিতরে ঢুইকা মাটি পর্যন্ত পৌঁছিয়া যায়। এই হস্তি বাহিনীর মানুষগুলো আর হাতিগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধুলা বালির মতো উড়ায় দিছে। যুরকন সুবহানাল্লাহ, হাতি কোন জিনিস খাওয়ার পরে পায়খানার রাস্তা দিয়ে যেমন বের হয়, এমন করে ফেলছে এদেরকে, এদের চিহ্নও নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাবা রক্ষা করেছেন, হস্তি বাহিনী কাবাবিল দিয়া ধ্বংস করেছেন। ওই বছরই আল্লাহর হাবিবের জন্ম,
আল্লাহর হাবিবের জন্মের পরে অথবা জন্মের আগে এই ঘটনা ঘটেছিল ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এখনো জমিনে আসেন নাই। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মায়ের গর্ভে, মা আমিনার গর্ভে আছেন, মা আমিনা পেটের ভিতরে সন্তানটাকে এইভাবে হাত লড়ায়, মাথার মধ্যে হাত লড়ায়। দেখবেন মহিলারা পেটের মধ্যে মাঝে মাঝে হাত দিয়া দিয়া সন্তানকে আদর করে, মা দুঃখিনী পেটের সন্তানকে উপর থেকে আদর করে, সন্তানকে মা আমিনাও মুহাম্মদকে আদর করে। শিশু সন্তান পেটের ভিতরে আছে এখন, আদর করে আদর করে। এদিক দিয়ে খাজা আব্দুল মুত্তালিব আয়েশা খবর দেয়, হ্যাঁ আমেরা খবর জানি, কই কি খবর? ওই যে সন্তানটা পেটের ভিতরে আছে তোমার, তুমি পেটের ভিতরে থাকা অবস্থায় পেটের উপর থেকে সন্তানটার মাথায় হাত বুলাচ্ছ, আদর করছো, তুমি খবর জানি, কই কি খবর? শ্বশুর খবর দিলেন, হ্যাঁ হ্যাঁ আমেনা শোনো, একটু আগে খবর পাইলাম তোমার স্বামী তথাই সন্তানের আব্বা আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। যুরকন সুবহানাল্লাহ, খবর পৌঁছা দিলেন, মা আমিনা চোখের পানি ফেলে কান্দে, মা আমিনা কান্দে, খাজা আব্দুল মুত্তালিব কান্দে। ব্যবসায়ী কাফেলা নিয়ে সফরে গিয়েছিল, সেই সফরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শিশু সন্তান পৃথিবীতে এখন আগমন করে নাই। মা আমিনা বলেন, এই সন্তানটার আব্বা নাই, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম পেটে থাকা অবস্থায় সন্তানটা যে একটা বরকতি, একটা সন্তান আমার পেটে আছে এটা আমি টের পাইতাম। অন্যান্য মহিলাদের মতো আমার অবস্থা হয় নাই। অন্যান্য মহিলারা উঠতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, খাইতে পারে না, কিছু খাইতে গেলে বমি বমি বাপ চলে আসে, আমার তেমনটা হয় নাই, যা ইচ্ছা তা খাইতে পারতাম। অন্যান্য মহিলারা হাঁটতে কষ্ট হইতো, এই পেট বড় পেট নিয়ে হাঁটতে কষ্ট হয়, কিন্তু পেট ছাড়া যেভাবে চলতাম, পেট এত বড় হওয়ার পরও ইজি চলতে পারতাম। যুরকন সুবহানাল্লাহ, অন্যান্য মহিলাদের কষ্ট হয় চলতে, কিন্তু আমি আমি না যখন কোনো শক্ত মাটি অথবা পাথরের উপরে পা রাখতাম, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরটা অথবা শক্ত জমিনটা তুলার মতো নরম আল্লাহ বানায় দিতে। মা আমিনা বলেন, আমি যখন বৃষ্টিতে হাঁটতাম তখন দেখতাম আকাশের মেঘমালা আমাকে ছাতা হিসাবে পাহারা দিত, আমি যখন বৃষ্টির মধ্যে হাঁটতাম তখন আমার উপরে বৃষ্টি পড়ত না, আমি যখন রৌদ্র দিয়ে হাঁটতাম তখন দেখতাম আকাশের মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে। যুরকন সুবহানাল্লাহ, রোদ বৃষ্টিতে আমাকে ছাতা হিসেব ব্যবহার হতো, তথা আমার উপরে যেন বৃষ্টিও না পড়তে পারে, আমি যেন কষ্ট না পাই, আমার উপরে যেন রোদের তাপ না লাগতে পারে, এই ব্যবস্থা আল্লাহ করে দিতেন। সুবহানাল্লাহ, এই বাচ্চাটা যখন পৃথিবীতে আগমন করবে, অন্যান্য মহিলাদের বাচ্চা যখন প্রসব হয় মা জ্ঞান হারায় ফেলে, কিন্তু আমার জ্ঞান হারায় নাই, আমি তাকায় দেখি আমার সন্তানটাকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, অন্যান্য বাচ্চারা যখন পৃথিবীতে আসছে তখন মায়ের ব্লাড নষ্ট হয়, তথা অনেক রক্ত প্রবাহিত হয়, কিন্তু আমার রক্ত বের হয় নাই। অন্যান্য সন্তানদের মাথা জমিনে আগে আসে, কিন্তু আমি তাকায় দেখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দুইটা পা আল্লাহ তাআলা জমিনে আগে পাঠিয়েছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জমিনে আসার আগে ঈসা আলাইহিস সালামের শরীয়তে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও নামাজ পড়া জায়েজ ছিল না, নির্দিষ্ট ইবাদত খানা ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে নামাজ আদায় হবে না, মসজিদ ছাড়া অন্য কোথাও খেতে খামারে নামাজ পড়লে নামাজ হতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দুইটা পা মুবারক জমিনে লাগার সঙ্গে সঙ্গে ঘোষণা আসছে, আমি আল্লাহ তাআলা আমার নবীর দুইটা পা মুবারকের খাতিরে জমিনটাকে আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। শুধু বাজুদাস
রহমাতুল্লিল আলামিন মসজিদে ও সুদহা মারো এ জমিন শুধু ওয়াজুদাস রহমাতুল্লিল আলামিন মসজিদে ও সুদহা মারো এ জমিন সদা জারা রহমতে জাফরি বরওয়ে বরআল পাকে তহরি মা আমিনা বলে অন্যান্য সন্তানের মাথা আগে আসে কিন্তু আমার সন্তানের দুইটা পা জমিনে আগে আসছে, অন্যান্য সন্তান জমিনে আয়েশায় কান্নাকাটি করে কিন্তু আমার সন্তান জমিনে আয়েশা সেজদায় পড়ে গেছে। আর জোরে ভাইরা আমার বন্ধুরা আমার, এতক্ষণ তো বিশ্ব নবীর জন্মের আগের ঘটনাগুলো বললাম, আর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন জমিনে আগমন করেছেন মা আমেনা বলে অন্যান্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠায়, আর জমিনে আসার পরে যখন আস্তে আস্তে একটু বড় হয় তারপরে তার খতনা করানো হয়। আর বাবা ইব্রাহিম খলিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বৃদ্ধ বয়সে নিজের খতনা আল্লাহর হুকুমে নিজেই করেছিলেন ইব্রাহিম খলিল। আর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে মা আমেনা বলে আমার সন্তান মুহাম্মদকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় খতনা করায় তারপরে আল্লাহ জমিনে পাঠিয়েছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের আরো মুজিজা শুনেন। আমরা তো জানি সমস্ত মানুষ আমরা যখন জমিনে আসি তখন কাপড় থাকে না, কিন্তু আমরা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের ইতিহাস শুনলে জানি। ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব যখন জমিনে আসে মা আমেনা বলে অন্যান্য সন্তান পৃথিবীতে আসে কাপড় ছাড়া, আল্লাহ তাআলা আমার সন্তান মুহাম্মদকে জান্নাতি পোশাক পরায় তারপরে জমিনে প্রেরণ করেছে। আল্লাহর হাবিব যখন জমিনে আসে মক্কার পাশে অনেক দূর থেকে ইহুদি পাদ্রী আসছে ব্যবসায়িক কাজে, সে চিল্লাইতেছে কাবার সামনে দাঁড়ায় চিল্লাচ্ছে তোমরা কারা খবর নাও, এই মুহূর্তে কোন ঘরে ছেলে জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, কই কেন কি হয়েছে, কই তাড়াতাড়ি খবর নাও। তখনকার যুগে তো আর সন্তান জন্ম হলেই সাথে সাথে মানুষ জানতো না, এখন তো মাশাআল্লাহ জন্ম হওয়ার আগে থেকেই তো আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই যে আমার সন্তানটা কয়েকদিনের ভিতরে ডেলিভারি হবে আসবে, জন্ম হওয়ার সাথে সাথেই তো বাবা সন্তান কোলে নিয়ে সেলফি, এ অভ্যাস আছে না নাই মানুষের, অধিকাংশ মানুষ সেলফি তুলে ফেসবুকে পোস্ট, আমি ছেলে সন্তানের বাবা হয়েছি আলহামদুলিল্লাহ, দোয়া চাই ছেলে অথবা মেয়ে আর তার মা যেন সুস্থ থাকে দোয়া চায়। তখনকার যুগতে এমন ছিল না, খবর পাইতে একটু লেট হয়, চতুর্দিকে মানুষ জড়ো হয়ে বলে কি হয়েছে তোমার, কার ঘরে পোলা হয়েছে না মায়া হয়েছে, তুমি সেই খবর দিয়া কি করো, কয়ে তোমরা জানো না আমি তাওরাত ইঞ্জিল জাবুর সব কিতাব পড়ে দেখলাম বিশ্ব নবীর আগমন যখন ঘটবে তখন আসমানের চন্দ্র সূর্য সেজদায় পড়ে যাবে, আসমানের তারকাগুলো সেজদায় পড়ে যাবে, আমি তাকায় দেখি আসমানের চাঁদটা নিচে নেমে আসছে, আসমানের সূর্যটা নেমে আসছে, আমি তাকায় দেখি বাইতুল্লাহর ভিতরে অনেকগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তি সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ, আমার বুঝানোর বাকি নাই, আমি ইঞ্জিলের হাফেজ আমি ভালো করে জানি, আমি তাওরাতের হাফেজ আমি ভালো করে জানি, বিশ্ব নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে
আল্লাহ যখন আল্লাহর হাবিবকে জমিনে পাঠাবে তখন কাবার মূর্তিগুলো সাজদা দিবে, তোমরা 360 মূর্তির পূজা করো, এই মূর্তি কাবার ভিতরে ঢুকা রাখছো, তোমরা যারা পূজা করো সেই মূর্তিগুলো সাক্ষী দিবে এই মুহূর্তে বিশ্ব নবীর আগমন ঘটেছে, আসমানের চন্দ্রটাও নিচে নেমে আসবে বিশ্ব নবীর খাতিরে, সূর্যটা নিচে নেমে আসবে, আমি তাকায় দেখলাম ঠিকই এই ঘটনা ঘটেছে, আমার বুঝতে আর বাকি নাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জমিনে পাঠাইছে, যুরকন সুবহানাল্লাহ। এদিক দিয়ে একজন দাসী যায়া আবু তালেবকে খবর দিছে, আবু তালেব তোমার তো ভাতিজা হইছে, কারে কোন ভাইয়ের পোলা হইছে, কই যে সন্তানটা জন্মের আগে বাবাকে হারাইছে তো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে হয়েছে, এই খবরটা শোনা মাত্র আবু তালেব আঙ্গুরের ইশারা দিয়া বলছিল, এরে বান্দি তুই খবর দিয়েছস আমার বাতিজার খবর, আমার বাতিজার অপেক্ষায় আমি ছিলাম এতদিন, আমার বাতিজা জন্মগ্রহণ করেছে, এই সংবাদটা সুসংবাদটা যেহেতু তুমি আমাকে জানাইছ, যাও যাও, আঙ্গুরের ইশারা দিয়া বলছে এই মুহূর্তে আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, যুরকন সুবহানাল্লাহ, যে আঙ্গুরের ইশারায় বান্দি আজাদ করেছিলেন আবু তালেব জাহান্নামী, জাহান্নামে থাকা অবস্থায় সেই আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা জান্নাতি শরবতের ব্যবস্থা করেছে, যুরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিক দিয়ে হাজার কিলোমিটার দূরে, হাজার হাজার মাইল দূরে, ভাইরা আমার, বন্ধুরা আমার, রোম পারস্যের সাম্রাজ্যগুলো কাঁপতেছে, এদিক দিয়ে অগ্নি পূজকরা আগুনের পূজা করে, হাজার বছর পর্যন্ত আগুনটা নিভতে দেয় না, আগুনটাতে যদি পেট্রোল লাগে পেট্রোল ঢালে, লাকড়ির দরকার হইলে লাকড়ি দেয়, তেলের প্রয়োজন হলে তেল দেয়, তারপরও আগুনটা নিভতে দেয় না, অগ্নি পূজকরা আগুনের পূজা করে, বাইরা আমার, বন্ধুরা আমার, হাজার বছর পর্যন্ত আগুনটা নিভে না, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জন্মগ্রহণ করার সাথে সাথে সে হাজার বছরের জ্বালায় থাকা প্রজ্বলিত আগুনটা মুহূর্তের মধ্যে নিভে গেছে, যুরকান সুবহানাল্লাহ। এগুলোর দ্বারা বোঝা যায় বিশ্ব নবীর আগমন ঘটেছে, সুবহানাল্লাহ। এরপরে বহু কথা আছে, সামনের জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ।